ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আমরা চিন্তা করছি যে একটি লাইব্রেরিতে যাতে একটি সুন্দর এবং আধুনিক মডেলের যাতে এই লাইব্রেরিটি হয়, আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, কিন্তু তবে আমাদের একার পক্ষে সম্ভব না। আমরা চাই যে এখানে যদি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জাতীয় পর্যায়ের যারা বৃত্তশালী আছে তারা যদি এগিয়ে আসে, তবে আমার মনে করি এই লাইব্রেরিটি একটি সুন্দর আপনার গড়ে উঠবে। লাইব্রেরিতে বিভিন্ন রকমের পাঠক রয়েছেন আমাদের এখানে, যেমন 6 থেকে 9 বছর পর্যন্ত বয়সের শিশুরাও এখানে যেমন পাঠক রয়েছেন, সেখানে 10 থেকে 18 বছরও যেমন পাঠক রয়েছেন, সেক্ষেত্রে আবার দেখা যায় যে 30 থেকে 35 বছরেরও পাঠক রয়েছেন। এবং সে পাঠক শুধু নয়, এখানে আমাদের করোনাকালীন সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এখানে দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসে কিন্তু এখানে বই পড়ছেন, এবং বৃদ্ধরা এবং যারা বৃদ্ধরাও এখানে এসে বই পড়ছেন আর কি। মানে সকল সর্বশেষ কথা হচ্ছে সকল ধরনের পাঠকরাই কিন্তু এই লাইব্রেরিতে এসে বই পড়ে এবং তাদের জ্ঞান চর্চা করে। এবং এখানে পত্রিকা না হয় এই সেই পত্রিকাগুলো, 3টি পত্রিকা না হয় জাতীয় পত্রিকা, সেই পত্রিকাগুলো কিন্তু তারা পাঠকরা পড়ে উপকৃত হচ্ছে। অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত এই লাইব্রেরিতে আমরা 6,500 মতো আমরা বই করতে পেরেছি, এবং এই লাইব্রেরিতে অনেক নামি দামি বিদেশি লেখক থেকে শুরু করে বাংলাদেশের অনেক নামি দামি লেখকের এখানে বই আছে, এবং এখানে বিজ্ঞান ভিত্তিক বই আছে। বন্ধু মিলে 2014 সালে এটা গড়ে তুলি। আসলে আপনারা আমাদের ভিতরটা একটু দেখতে চকচকে মনে হলে বই পুস্তকে ভরা, আসলে ভিতর দিয়েও কিন্তু আমাদের নিয়মিত পানি পড়ে, একটু বৃষ্টি হলেই এগুলো পড়ে গিয়েছিল, আমরা খুঁটি টুটি দিয়ে ঠিক করে রেখেছি। এবার যে আমরা কালবৈশাখীর যে হানা দেখতে পাচ্ছি প্রথম থেকে, আমরা আশা করছি এবারই আমাদের এই ঘরটা হয়তো বা পড়ে যাবে, কারণ ভিতরে অবস্থায় অবকাঠামো খুবই দুর্বল, যখন তখন এটা পড়ে যেতে পারে। তা আমরা মনে করি যে আমাদের এই স্বপ্নের যে লাইব্রেরি আদিত্যপুর উপজেলার প্রথম এই লাইব্রেরিটি সারপুকুর যুবফোরাম পাঠাগার, এই লাইব্রেরিটাকে আধুনিক এবং খুব সুন্দর একটি লাইব্রেরি হোক আমরা এটা আশা করি, কিন্তু আমাদের সামর্থ্য নেই। তবে আমাদের দাবি হচ্ছে পাঠাগারের পক্ষ থেকে যাতে বৃত্তবান যদি এগিয়ে আসে, এই লাইব্রেরিটি একটি মানুষের জ্ঞান চর্চার একটা কেন্দ্র হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই লাইব্রেরিটি একদম নরবর অবস্থা, যখন তখন এটা ঘূর্ণিঝড়ে পড়ে যাবে। আপনারা সারপুকুর যুবফোরাম পাঠাগার, আমরা কয়েকজন বন্ধুরা মিলে 2014 সালে এটা আমরা স্থাপন করি। এখানে প্রায় 6,500 বই রয়েছে, আর আমরা এখান থেকে প্রায় লালমনিরহাট জেলায় 50টি সেলুল লাইব্রেরি পরিচালনা করছি, যা বাংলাদেশের বাইরেও এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার পরামর্শক্রমে এটা চালু করেছেন। আসলে আমরা যে লাইব্রেরিটি স্থাপন করেছি, আসলে এই লাইব্রেরিটি এখন পানি পড়ছে, ঘরের অবস্থা খুব বেহাল অবস্থা, চাল আপনাদের চাল দিয়ে পানি পড়ে, আমাদের অনেক বই নষ্ট হয়ে যাচ্ছে ঘর না থাকার জন্য, আর ঘরের খুঁটিগুলো একদম নড়বড়ে হয়ে গেছে, যখন তখন আমাদের বাতাস এই লাইব্রেরিটি উড়িয়ে নিয়ে যেতে পারে। তা আমরা চাই যে যারা আপনারা বৃত্তশালী আছেন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, আমরা সকলে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের এই লাইব্রেরিটি যাতে মেরামত করে দেয় এবং একটি সুন্দর মডেল একটি লাইব্রেরি করে দিলে আমরা এই শত শত ছেলের এবং অনেক দূর দূরান্ত মানুষের যে একটা জ্ঞান চর্চার যে একটা বাতিঘর সারপুকুর যুবফোরাম পাঠাগার আদিত্যপুরের প্রথম লাইব্রেরি এটি, তো এই লাইব্রেরিটিকে বেঁচে থাকবে এবং এই স্বপ্নের এই লাইব্রেরিটি সুন্দর একটি লাইব্রেরি গঠন করার ক্ষেত্রে আমি উদাত্ত আহ্বান জানাবো যারা বৃত্তশালী থেকে শুরু করে যা এই লাইব্রেরিটিকে একটি সুন্দর মডেল লাইব্রেরি করতে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি শপথ করছি, আমি শপথ করছি যে জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ দেশ দেশ সমাজ সমাজ তথা তথা দেশকে দেশকে আলোকিত আলোকিত এবং এবং অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ বাংলাদেশ করতে হলে করতে হলে গ্রামে 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 পাঠাগারের পাঠাগারের কোনো বিকল্প নেই, বই হোক আমাদের আমাদের নিত্য নিত্য দিনের দিনের সঙ্গী, সঙ্গী বই হোক আমাদের আমাদের জীবনের জীবনের চলার চলার পাথেয় পাথেয়।